एनी काइंड ऑफ क्वेश्चन, कौन सी? কোনো কোশ্চেন নাই নাকি আপনার কোশ্চেন? আমার মেইল অ্যাড্রেসটা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আমি এখানে লিখে দিচ্ছি মেইল অ্যাড্রেসটা। আমি একটু কপি করে দেই তাহলে পেস্ট হবে। আমি একটা কোশ্চেন করি, আপনারা বলেন তো, নিউট্রাল, নিউট্রাল কি কেউ বলতে পারবেন আপনাদের এখান থেকে? তার নিউট্রাল হলো মনে করেন তো স্যার, আপনার ফেজে লাইন আসে আর আমাদের ইলেকট্রিক কার্যক্রম সেরে যে কোনো ডিভাইসের মাধ্যমে, ওইটা আবার সাব স্টেশনে ব্যাক যায়, ব্যাক যাওয়ার পথটাকে স্যার নিউট্রাল বলে। রাইট, অর্থাৎ নিউট্রাল হচ্ছে রিটার্ন পাথ। জি স্যার, আমাদের আমাদের ফেজ যখন একটা লাইন আসে, অর্থাৎ বিদ্যুৎ আসে, লাইন তো না ইলেকট্রিসিটি আসে, নিউট্রাল দিয়ে ব্যাক যায়, এটাই হচ্ছে নিউট্রাল। কেউ কি বলতে পারবেন এই নিউট্রাল কেন শক করে না? নিউট্রাল করে না কোন স্যার? আপনি ছাড়া, আপনি ছাড়া, আমি জানি আপনি পারেন, আপনি ছাড়া। জিসান বলেন, জিসান বলেন, নিউট্রালে কোনো ভোল্টেজ থাকে না? নিউট্রালে ভোল্টেজ জিরো, রাইট, নিউট্রালে ভোল্টেজ জিরো, নিউট্রাল পয়েন্টে ভোল্টেজ জিরো, ভোল্টেজ না থাকার কারণে আমাদের ইলেকট্রিসিটির যে চাপটা সেই চাপটা থাকে না, অর্থাৎ আমাদের শরীরের ভিতর দিয়ে কারেন্ট পাস করতে পারে না, এবং কারেন্টের ধর্ম হচ্ছে সবসময় সহজ পথে যাওয়া, এই জন্য নিউট্রাল শক লাগে না। কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনার বাসা বাড়িতে নিউট্রালও লাইন হয়ে যায়, কেন হয় বলেন? বলতে পারি আমরা? শর্ট সার্কিট হয়। নিউট্রাল ফল্ট হলে একজন করে বলেন, আমি কিন্তু এবার কিন্তু সবারই মানে মিউট আনমিউট অপশনটাকে ইয়া করে দিছি, মানে রেস্ট্রিক্টেড মোড থেকে ইয়া মোড করে দিছি। হ্যাঁ, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে লোডের ক্যালকুলেশন। আমরা তো দেখলাম যে আমাদের ভোল্টেজ কত এবং আমাদের একটা বাসা বাড়িতে যে মানে কানেকশন গুলা হয় কিভাবে কানেকশন হয়, তা এটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেশন করব যে কতটা মানে কত ওয়াট লোড আছে। তো এটা ক্যালকুলেশন করার আগে আমরা আরেকটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে আমরা কোনো একটা মিটারে কানেকশন নিতে যাই বা কোনো একটা কানেকশন করতে যাই, কি ব্যাপার এখানে মিসিং? আচ্ছা, আমরা হচ্ছে কোন একটা মিটার কানেকশন নিব, আমাদের বিল্ডিং তৈরি হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এর ডিমান্ডটা দিব যে কত আমাদের ডিমান্ড, কত কিলোওয়াট ডিমান্ড, বা আমাদের একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটাতে আমরা একটা মানে বিল্ডিং করছি, বিল্ডিং এ এখনো কোনো লেআউট বা নকশা কিছু হয়নি বা কোনো রুম টুম হয় নাই, তা এই বিল্ডিংটাতে কিভাবে আমরা ডিমান্ড দিব যেখানে কত কিলোওয়াট নিতে হবে লোড, তো এরও একটা গাইডলাইন আছে। এখানে হচ্ছে আমার ফাইলটা মনে হয় মিসিং হয়ে গেছে, আমি আপনাদেরকে ইমেজে দেখাই একটু। দেখতে পাচ্ছি আমরা স্ক্রিন? স্ক্রিন শেয়ার হয়নি, এবার হইছে? হ্যাঁ স্যার হইছে। হ্যাঁ, এখন ধরেন যে আমাদের একটা বিল্ডিং তৈরি হয়নি বা নকশা হয় নাই, এই সময় আমাদের কিভাবে আমরা লোড ধরবো বা লোড ক্যালকুলেশন করব, বা একটা বাড়ি হয়নি, তা এই ক্ষেত্রে একটা গাইডটা দেওয়া আছে, যেমন হচ্ছে রেসিডেন্স
সিঙ্গেল ফ্যামিলির ক্ষেত্রে যেই বিল্ডিং গুলো থাকবে, অর্থাৎ আমাদের আবাসিক বিল্ডিং সিঙ্গেল ফ্যামিলির জন্য, তা সেই সেই বিল্ডিং যদি নন এসি হয়, নন এসি বিল্ডিং, কোনো এসি সিস্টেম নাই, এয়ার কন্ডিশনিং সিস্টেম নাই, সেই ক্ষেত্রে পার মিটার স্কোয়ার, মানে আপনাদের যে জায়গা আছে সেই পার মিটার স্কোয়ারে 20 ওয়াট করে ধরতে হবে। অর্থাৎ যত মিটার স্কোয়ার আপনার জায়গা আছে সেই তত মিটার স্কোয়ারে আপনার 20 ওয়াট করে ধরতে হবে। এটা মিনিমাম লোড ডেন্সিটি, অর্থাৎ এটা মিনিমাম সর্বনিম্ন, এর উপরে আপনার ডিমান্ড অনুযায়ী বাড়তে পারে। এবং যদি আপনার এসি হয় সেই ক্ষেত্রে হবে 75, অর্থাৎ যদি আপনার এসি, যদি বাসাটা এসি হয় সেই ক্ষেত্রে মিনিমাম পার স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার, 1 মিটার বাই 1 মিটারে আপনার লোড ধরতে হবে 75 ওয়াট করে। আবার যদি আপনার আবাসিক বিল্ডিং হয় মাল্টি ফ্যামিলি, অর্থাৎ অনেকগুলো ফ্যামিলি থাকে, সেই ক্ষেত্রেও সেম, নন এসি হলে 20 এবং এসি হলে হচ্ছে 75 ওয়াট। এবং হসপিটাল, যদি হসপিটাল আপনার নন এসি হয় সেই ক্ষেত্রে 32 ওয়াট পার মিটার স্কোয়ার, আর যদি এসি হয় তাহলে হচ্ছে 80 ওয়াট। হোটেল, তারপরে হচ্ছে আপনার হোটেল যদি হয় বা হচ্ছে আপনার রেস্টুরেন্ট হয় সেই ক্ষেত্রে আপনার 24 ওয়াট নন এসি, আর হচ্ছে 75 ওয়াট হচ্ছে এসি। আবার অফিস অফার বা কমার্শিয়াল মাল্টি স্টোরেজ বিল্ডিং হয় তাহলে সেই ক্ষেত্রে নন এসি হচ্ছে 28 ওয়াট আর এসি হচ্ছে 75 ওয়াট। এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেখানে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সেটা যদি আমাদের নন এসি হয় তাহলে সর্বনিম্ন 16 ওয়াট, তবে হচ্ছে এটা হচ্ছে লোডটা ভেরি করবে হচ্ছে আপনার মেশিনের উপরে। এরপরে জি বলেন, একটা কোশ্চেন দিবা বলেন? হ্যাঁ অবশ্যই স্যার। এখানে ওয়াট মিটার স্কোয়ার দেখব স্যার, এটা মানে কি বুঝাতে চাইছেন? এগুলো দিয়ে স্যার, সংখ্যাগুলো দিয়ে আমি বুঝি না স্যার। এই সংখ্যাগুলো দিয়ে এই স্যার, এর মত হচ্ছে ইউনিট লোড ওয়াট পার মিটার স্কোয়ার স্যার, এটা এটা মানে কিসের একক? ইউনিট লোড ওয়াট পার মিটার স্কোয়ার, ধরেন যে আমরা একটা বিল্ডিং তৈরি করি নাই বা একটা বিল্ডিং আমরা তৈরি করব, তো এই সময় আমাদের সর্বনিম্ন কত লাইন ধরে আমাদের মিটারের ডিমান্ড করতে হবে? আমরা সাধারণত করি কি, একটা বিল্ডিং হওয়ার আগে কিন্তু আমরা মিটারের ডিমান্ড করি, তাই এই জন্য সর্বনিম্ন কত ধরতে হবে এটা আপনাকে এখান থেকে বলা আছে যে এত ধরে আপনারা একটা মিটারের ডিমান্ড দিতে পারেন, এটা হচ্ছে সর্বনিম্ন। মিটার ট্রান্সফরমার, হ্যাঁ ডিমান্ড, যেটাকে আমরা বলি ডিমান্ড, আপনার লোড কত নেবেন তার ডিমান্ড। আর যখন আমাদের বিল্ডিং হয়ে গেছে বা ড্রয়িং হয়ে গেছে তখন তো আমরা জানতেছি যে আমাদের লোড কত হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার স্কোয়ার কত ওয়াট ধরতে হবে। যদি আমাদের 100 মিটার স্কোয়ার হয়, আমাদের ধরে বিল্ডিংটা হচ্ছে 100 মিটার স্কোয়ার ধরে নিলাম, তাহলে যদি আমাদের সেটা ব্যাংক হয়, দেখেন যে ব্যাংক আছে এবং ধরেন যে নন এসি, তাহলে 100 কে 20 দিয়ে গুণ দেন কত আসে? 2000 ওয়াট। তাহলে হচ্ছে 2000 ওয়াট আমাদের ডিমান্ড হতে হবে। তো এখানে 2000 ওয়াট হচ্ছে 2 কিলোওয়াট, যদি আমরা কিলোওয়াটে নিয়ে আসি, মানে 1 কিলোওয়াট সমান কত? 1000 ওয়াট না? 1000 ওয়াট। যদি এই এই ব্যাংকটা যদি হচ্ছে এসি হয়, এসি সিস্টেম হয়, 75 ওয়াট, 75 ওয়াট, এটা কিন্তু সর্বনিম্ন, এটা কিন্তু হাইয়েস্ট না। হাইয়েস্ট নির্ভর করবে আপনার যদি অনেক মানে ইকুইপমেন্ট কতগুলো আছে, কতগুলো লোড চালাবেন সেটার উপরে, কিন্তু এটা সর্বনিম্ন, এর নিচে আপনাকে নেওয়াই যাবে না, কানেকশন নেওয়াই যাবে না, বুঝতে পারছি আশা করি। তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, 16 থেকে 75, 16 হচ্ছে নন এসি, 75 হচ্ছে আমাদের এসি। তারপরে হচ্ছে শপ, বিউটি পার্লার যেগুলো আছে সেগুলো হচ্ছে নন এসি 32 ওয়াট, এসি হচ্ছে 75 ওয়াট। স্কুল কলেজ নন এসি হচ্ছে 12, এসি হচ্ছে 70 ওয়াট। পার্কিং এরিয়া বা কমার্শিয়াল পার্কিং এরিয়া, কমার্শিয়াল বিল্ডিং এর পার্কিং এরিয়া নন এসি, এটা তো এসি হয় না, নন এসি হয় পার্কিং এরিয়া, তাই সেটা হচ্ছে 4 ওয়াট পার মিটার স্কোয়ার। আবার হাউসওয়্যার বা লার্জ স্টোরেজ বিল্ডিং আছে, যে অনেক বড় বড় বিল্ডিং আছে, সেই ক্ষেত্রে 2 ওয়াট, নন এসি হচ্ছে 2 ওয়াট। এই বিষয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আছে স্যার, বলেন স্যার। এটা তো মনে করেন ফলো হিসেবে করতে হবে, যে কারণে স্যার আমার মনে করেন যে 5 তলার একটা বিল্ডিং হবে, সেটা তো স্যার ওই কোশ্চেন করছেন যে এই কোর্সটা কতদিন চলবে,
একজন কোশ্চেন করছে মানে এই কোর্সটা কতদিন চলবে, এই কোর্সটা কতদিন চলবে না, এটা হচ্ছে আজকেই শুরু আজকেই শেষ, অর্থাৎ 3 ঘন্টা ব্যাপী আমাদের চলবে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? আমরা একটু ইয়াতে চলে চলে যাব, সার্টিফিকেট প্রোভাইড করা হবে এটার জন্য, ওয়াটার জন্য কোনো সার্টিফিকেট না, এটার জন্য কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, প্রোভাইড করা হবে না। আসলে একটা কোর্স যখন আমরা করি, কোর্স করে এটা হচ্ছে মিনিমাম 3 মাস হওয়া উচিত, দেন সার্টিফিকেট প্রোভাইড করা যায়। কিন্তু আমাদের যে সিঙ্গেল যে কোর্স আছে, এই কোর্সগুলো বা শর্ট কোর্স বা শর্ট টাইমে যেটা যেটা আছে, সেটাতে আসলে সার্টিফিকেট প্রোভাইড করা হয় না। আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। এতক্ষণ দেখলাম কি আমরা, যে কিভাবে আমরা এটা বের করলাম, মানে কিভাবে আমরা এখন দেখব হচ্ছে আমরা একটা বিল্ডিং বা বাসা বাড়িতে আমরা কিভাবে লোডটা ক্যালকুলেশন করতে পারি। ধরেন যে একটা বাড়িতে ধরেন যে আমাদের 20টা পাওয়ার সকেট আছে, তা এইখানে আমাদের বিএমডিসিতে বলা ছিল কি যে একটা পাওয়ার সকেটে আমরা যদি 1500 ওয়াট ধরি, তাহলে 20টা পাওয়ার সকেটে তো অনেকগুলো ওয়াট হয়ে যাবে। তো এতগুলো যদি আমরা লোড কানেকশন নেই, তাহলে তো বিশাল পাওয়ার প্ল্যান্ট বসাইতে হবে না, মানে সাবস্টেশন বসাইতে হবে। তা এর জন্য একটা হচ্ছে একটা লোড ক্যালকুলেশন ফর্ম আছে, সেই লোড ক্যালকুলেশনটা আমরা একটু করে দেখব। এটা আমরা প্র্যাকটিক্যালি করব, আমরা আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তা আমরা প্রথমে ধরে নেই হচ্ছে এটা হচ্ছে আমরা এত না লিখি, আমরা শর্টকাটে শর্টকাট যাই। ধরে নেই এটা হচ্ছে আমাদের এলইডি লাইট, এলইডি লাইট। তারপরে দেখতে হবে আপনার এলইডি লাইটের ওয়াট কত, এক একটার ওয়াট কত। আমরা কি কি দেখলাম এখানে, এক একটা লাইটের ওয়াট, এলইডি লাইটের কি দেওয়া আছে, 10 থেকে 60 ওয়াট। আমরা হচ্ছে কোয়ান্টিটি এটা হচ্ছে 15টা। এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই 15টা লাইট কত পার্সেন্ট আপনার চলতে পারে এট এ টাইম, 15টা লাইট তো 15টাতে এট এ টাইম চলবে না। তা ধরেন এই সর্বোচ্চ হচ্ছে 70% 80% চলতে পারে, 80% বা 90%। তা এই এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে ডেনসিটি, বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, সরি ডাইভার্সিটি, ডাইভার্সিটি ফ্যাক্টর, রাইট, ডাইভার্সিটি ফ্যাক্টর বলে। তা এটা আমরা ধরে নিলাম হচ্ছে 0.9, যেহেতু আমাদের লাইট গুলো বেশি সময় ধরে। তাহলে যদি আমরা শর্টকাট এটা ক্যালকুলেশন করি কত আসে, বলেন 30 × 15 × 0.8, তিনটাকে গুণ করি, তাহলে হচ্ছে 360 ওয়াট। যদি আমরা যদি নরমালি যদি সবগুলাই গুণ করতাম, অর্থাৎ 15 × 30 গুণ করতাম, এই ডাইভার্সিটি ফ্যাক্টর না দিতাম, তাহলে আসতো হচ্ছে 450 ওয়াট। তাহলে টোটাল আসলো হচ্ছে আমাদের 450 ওয়াট। আমরা লিখলে মানে ভালো হবে, আইটেম ওয়াট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, স্যার কোয়ান্টিটি, কোয়ান্টিটি বানান ভুল হয়েছে, এ হবে স্যার ই এর জায়গায়, হ্যাঁ ফ্যাক্টর টোটাল ওয়াট, আসসালামু আলাইকুম, কত এই ফ্যান গুলো মোটামুটি ধরে নেই, এই ফ্যান গুলো আমাদের হচ্ছে 80% চলে, ফ্যান তো প্রতিটা রুমে রুমেই চলে, 80% আমরা চলে, তাহলে 0.8 দিলাম, তাহলে কত আসে আমরা একটু ক্যালকুলেশন করি। এটা রিভার বাকিও নাই,
যারা কথা বলতেছে বাইরে মিউট করে রাখি, মিউট করে রাখি। ওকে লাগানো বইতে মারি 560 ওয়াট। যারা বাইরে কথা বলতেছি তারা একটু মিউট করে রাখি। হ্যাঁ একদম লেখছে হচ্ছে 720 square feet to millimeter square, right? হ্যাঁ আপনি স্কোয়ার ফিট থেকে মিলিমিটারে কনভার্ট করবেন। তারপরে হচ্ছে ফাইলগুলো দেওয়া যাবে, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। এই ক্ষেত্রে হচ্ছে মেইল করতে হবে, আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এই লিংকে মেইল করলে আমরা এই ফাইলগুলো দিয়ে দিব। এবং মেইলে লিখবেন যে আপনারা বিএমবিএসসি ফাইলটা চাচ্ছেন, এটা মেইলে লিখবেন, তাহলে আমরা এই ফাইলটা দিয়ে দিব, বিএমবিএসসি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এখন এরপরে আমাদের কি থাকে, ফ্যানের পরে কি থাকে, টিউবলাইট থাকে না স্যার? হ্যাঁ বলে স্যার, আমাদের গুগল ক্লাসরুমে কি বিএমবিএসসি ফাইলটা দেওয়া আছে নাকি? না 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 দেওয়া নাই, তবে দিয়ে দিব, আমার মনে নাই। ধরে নেই টিউবলাইট কটা আছে আমাদের, ধরে নিলাম টিউবলাইট, ধরে নিলাম আমরা হচ্ছে 8টা ধরে নিলাম, সরি এটা ওয়াট কত, টিউবলাইটের ওয়াট কত দেখছিলাম আমরা বিএমবিএসসি তে? 40 ওয়াট স্যার, 20 ওয়াট 40 ওয়াট করে নিয়ে যে আমরা বড়টা লাগাচ্ছি, তা সেই ক্ষেত্রে আমরা এখানে দিলাম হচ্ছে 40 ওয়াট। এখানে আছে ধরেন আমাদের হচ্ছে 5টা, এটারও ডাইভার্সিটি ফ্যাক্টর 0.9 হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা 0.9 ধরে নিলাম। এখন কত আসে ক্যালকুলেট করি, 40 × 8 × 0.9 288 ওয়াট। এরপরে টিউবলাইট গেল, এরপরে হচ্ছে টু পিন সকেট আছে আমাদের, সকেট আছে না, তো ধরে নিলাম টু পিন সকেট আমাদের হচ্ছে 8টা, না টু পিন সকেটের ওয়াট এখানে দেওয়া আছে বিএমবিএস কত ওয়াট, কত ওয়াট দেখছিলাম আমরা? 9টা সবগুলো চলবে বলেন তো, এর ডাইভার্সিটি ফ্যাক্টর আনুমানিক কত হতে পারে, মানে এট এ টাইম কত চলতে পারে? 40% এর বেশি হবে না স্যার, 30% হয়, তাহলে আমরা 0.4 দিলাম, 40% দিলাম, তাহলে ক্যালকুলেট করি ৩০০ × ৯ × ০.৪ তাহলে আসতেছে হচ্ছে আমাদের 1080 ওয়াট। এরপরে হচ্ছে আমাদের থ্রি পিন সকেট, যেটা হচ্ছে পাওয়ার সকেট, বলেন থ্রি পিন সকেট কত ধরবো পাওয়ার? ইভেন স্যার পাওয়ার সকেট তো 1500 ধরছিলেন স্যার, মানে স্যার 1500 ওয়াট, 1500, একটা আছে 15 ampere হলে 1500 ওয়াট, 15 ampere সকেট আউটলেট হচ্ছে 1500 ওয়াট, তাহলে আমরা ধরে নেই এখানে হচ্ছে 1500 ওয়াট। এই থ্রি পিন সকেট আছে আমাদের ধরেন মোট 5টা বা 6টা ধরে নিলাম, তা এটা কত পার্সেন্ট চলবে এই থ্রি পিন সকেট? 50% চলবে না, 50% এর নিচে চলবে, অর্থাৎ হাইয়েস্ট সর্বোচ্চ যদি চলে আমাদের হচ্ছে 40% চলবে। তাহলে ক্যালকুলেশন করি কত আসে, ৫০০ × ০.৪ তাহলে হচ্ছে 3600 ওয়াট। এরপরে আমাদের পানির পাম্প আছে না, ওয়াটার পাম্প, এক ঘোড়া সমান সমান কত ওয়াট? 746 ওয়াট। তাহলে আমাদের ওয়াটার পাম্প কত ঘোড়া নিব আমরা, কত ঘোড়া নিব স্যার?
পানির পাম্প কটা থাকে একটা বাসায়? এরপরে আমাদের কি থাকে? একটা গিজার থাকে না, গিজার ওয়াটার হিটার, এখানে কল দেখছিলাম 1300 থেকে ওয়াটার হিটার, তো ওয়াটার হিটার ধরে নিলাম যে আমরা 1300 ওয়াট কোয়ান্টিটি একটা, ডাইভার্সিটি ফ্যাক্টর যেহেতু একটা আছে 1 হবে, তাহলে কত আসছে আমাদের 1300 ওয়াট। এখন আমরা কাইন্ডলি এটা যোগ করব। স্যার এসিটা একটু যোগ দেন স্যার, একটনের কি দেন? একটনের এসি দিব স্যার, গিজার কি স্যার? হ্যাঁ গিজার ওই ওয়াটার হিটার এসি এসি স্যার, ফ্রিজ দিয়ে দিতে পারেন, ফ্রিজ। হ্যাঁ ফ্রিজ, ফ্রিজ রেফ্রিজারেটর, ফ্রিজ। এসি কল দেখছি আমরা এখানে বিএমবিসি তে 1300 স্যার, স্পিড টাইপ হলে 1300, স্পিড টাইপ হচ্ছে 1300 ওয়াট, তার আমরা দিলাম 1300 ওয়াট। কয়টা আছে আমাদের এসি? এক দুইটা দেই স্যার, দুইটা দেই। তাহলে কত পার্সেন্ট চলতে পারে এটা? এটা তো স্যার আমরা ওই যে 40 বা 50% ধরতে পারি স্যার, 50 না 40% না, আমাদের 80% ধরতে হবে। কারণ হচ্ছে এসি তো লোড আনলোড হয় এবং দুই রুমে থাকলে দুইটাই চলবে, কারণ রোগ তো দুই রুমে থাকে। তা আমরা ধরে নিলাম 80%, কত আসে আমাদের? টোটাল করি তো কত আসে একটু কাইন্ডলি সবাই একটু ক্যালকুলেটর চাপি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যে একটা বাসায় মেইন লাইনে তার লাগাবেন, সার্কিট ব্রেকার লাগাবেন, যদি আপনি এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই যে আনুমানিক ভাবে মানে অন্ধের মতো তার লাগায় যাবেন, বুঝতে পারছেন? এই জন্য এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট। 660 প্লাস 560 প্লাস 288 প্লাস 1080 প্লাস 10368 মনে হয়, মনে হয় আবার কি মনে হয় বলে কি জীবনে রাস্তা কিছু না, লুপ বল হবে করে মনে হয় আর কিছু নাই, মানে ভুল যাইতেও তো পারে, কেন তো ভুল যাইতেও পারে, মনে যাই করতে পারে, ভুল গেলে তো অঙ্কের নাম্বার 0। একটা গল্প বলি, ওই যে আমরা ছোটবেলা সার্কাস দেখছি না, সার্কাস ওই যে মানে ওই যে কি বলে একটা মানে সার্কাস দেখছি না, মানে বিভিন্ন খেলাধুলা দেখায়, বিভিন্ন ফান করে, একজন ছেলে চোখ বন্ধ করে মানে চোখে কাপড় লাগায় সে চাকু ছুটতো আর ওই জিনিসটা ঘুরতো, তা যদি তার যদি চাকুটা চোখ বন্ধ অবস্থায় আর ওটাও কিন্তু রোটেশন হচ্ছে, এখন যদি ওই ছেলেটা ওই মেয়েটার কানে যায় বলে যে আমি সর্বোচ্চ চেষ্টা করব বা হয় মানে কি বলে আপনি যে কি বললেন কি যেন বললেন কথা বলতে হইতেও পারে স্যার, হইতে পারে মানে হবে না, সর্বোচ্চ চেষ্টা করব হইতে পারে তোমাকে লাগবে না, তাহলে কি সেই মেয়েটা কি ওখানে থাকবে বলেন? আপনি থাকবেন না স্যার, আমি কনফার্ম 10368 আমি কনফার্ম, এইভাবে বলবেন যে না তার কানে যদি বলা হয় যে হয়তো বা লাগবে না তাহলে ও জীবন ওখানে থাকবে না, কনফার্ম হতে হবে যে আমাকে লাগবে না, তারপরে সে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল লোড না,
ঠিক আছে টোটাল লোড স্যার টোটাল লোড তাহলে একটা বিল্ডিং এ আমাদের লাগতেছে 10368 ওয়াট এটা কিন্তু মোটামুটি নিম্নমানের বিল্ডিং হয়নি কিন্তু এটা মোটামুটি একটা হচ্ছে বড় একটা ফ্ল্যাটের মাপ হইছে এখানে হচ্ছে দুইটা এসি আছে গিজার আছে পানির পাম্প আছে তা আমরা যদি এগুলো ক্যালকুলেশন না করে আনুমানিক ভাবে যদি আমরা তার লাগাই দেই তাহলে কি আমাদের টেকসই হবে ওয়্যারিংটা কখনোই না কোনোদিনও না প্রপার ওয়্যারিং হবে না হ্যাঁ এখন কথা হচ্ছে এই 10368 ওয়াট যে পাইলাম এখন আমাদের তো এটা তো হিউজ মানে 10 কিলোওয়াট লোড তা এটা আমরা সিঙ্গেল ফেজ আবেদন করব না থ্রি ফেজ আবেদন করব তাই না জি স্যার এখন কি আবেদন করব সেটাও তো জানতে হবে আমাদের এর জন্য কিছু আমাদের গাইডলাইন আছে যেমন হচ্ছে আমাদের ট্যারিফ এখানে বলা আছে যে সিঙ্গেল ফেজ 0 থেকে 7.5 কিলোওয়াট পর্যন্ত সংযোগ দেওয়া হয় অর্থাৎ 230 নিম্নচাপের যে এলটি যে আবাসিক গ্রাহকের যে এটা আছে বিদ্যুৎ যা আছে সেটা হচ্ছে আমরা 0 থেকে 7.5 কিলোওয়াট হয় এবং যদি এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে থ্রি ফেজ কানেকশন নিতে হবে অর্থাৎ 0 থেকে 80 কিলোওয়াট পর্যন্ত আবাসিক গ্রাহকরা অর্থাৎ এলটি যেটা আছে সেই গ্রাহকরা আপনারা হচ্ছে এই কানেকশনটা নিতে পারবেন 0 থেকে 80 কিলোওয়াট পর্যন্ত তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের থ্রি ফেজের আবেদন করতে হবে 10 কিলোওয়াট লোডের জন্য থ্রি ফেজ আবেদন থ্রি ফেজ এখন মূল কথা হলো যে আমরা তো এটা বের করলাম না এখন কথা হচ্ছে তারের সাইজ তো ক্যালকুলেশন করতে হবে তারের সাইজ বের করতে হবে তা তারের সাইজ বের করার আগে আমরা কিছু জিনিস জেনে আসি আগে সেই জিনিসটা হচ্ছে আমার এখানে ফাইলগুলো মিসিং হয়ে গেছে কেন জানি আমি বুঝলাম না এইখানে কেবল এবং তারের সাইজ আমাদের যে বিএমবিসি যে কোড আছে এখানে কিন্তু উল্লেখ করা আছে তারের সাইজ এবং কেবলের সাইজ এখানে বলা আছে দেখেন এ তে বলা আছে 5 এম্পিয়ার সার্কিট প্রোটেক্টেড বাই 5 এম্পিয়ার সার্কিট ব্রেকার অর্থাৎ আমাদের সার্কিটের এম্পিয়ার হচ্ছে 5 এম্পিয়ার আমরা যে ওই যে কম্বাইন্ড যে সুইচ গুলো ব্যবহার করি বা পিয়ানো টাইপ যে সুইচ গুলো যে ব্যবহার করি এই সুইচ গুলোর এম্পিয়ার রেটিং কত বলেন বলতে পারবেন 5 এম্পিয়ার মেবি 6 এম্পিয়ার এরকমই হয় 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার হয় অর্থাৎ আমরা যে লাইটিং যে সার্কিট গুলো করি অর্থাৎ ফ্যানের কানেকশন যে দেই সুইচ বোর্ড থেকে সেগুলো হচ্ছে 5 এম্পিয়ার সার্কিট তো এর জন্য প্রোটেকশনের জন্য লাগবে হচ্ছে 5 এম্পিয়ার সার্কিট ব্রেকার বা অথবা ফিউজ এবং এর তার কোনোভাবেই 1.5 mm স্কয়ার এর নিচে হওয়া যাবে না অর্থাৎ এই 5 এম্পিয়ারের সার্কিটের জন্য কোনোভাবেই 1.5 mm স্কয়ার নিচে তার হওয়া যাবে না এখন অনেকেই আমরা জানি যে RN নামে পরিচিত আমরা জানি যে 1.5 RN তা RN আর mm স্কয়ারের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন স্যার RMS মানে কেবলের ক্যাটাগরি জি আর mm স্কয়ার হচ্ছে কেবলের সাইজ ওয়্যার সাইজ mm স্কয়ার হচ্ছে ওয়্যার সাইজ তাহলে যদি RN বলি তাহলে কি ভুল হবে অবশ্যই স্যার যে তো RM তো স্যার ইয়া ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ 1.5 RM এর যদি আমরা তার নেই তাহলে কি কে বুঝতেছি যে RN ক্যাটাগরির 1.5 তার নেচ্ছি ভুল তো হওয়ার কথা না 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 ভুল হবে না এটা ভুল হবে না স্যার মানে ভুল হবে না কিন্তু সঙ্গে mm স্কয়ারও বলতে হবে হ্যাঁ বুঝতে পারছেন জি জি mm স্কয়ারটা হ্যাঁ বলতে হবে mm স্কয়ারটা হচ্ছে আসল পরিমাপ এরপরে আছে দ্বিতীয় আরিফুর রহমান কিছু বলতে যাচ্ছেন বলেন স্যার ওয়্যারের বডিতে তো আর আরএম লেখা থাকে না স্যার ওয়্যারের বডিতে আরএম লেখা থাকে না ওয়্যার বডিতে এমন লেখা থাকে আমি একটু একটা পিকচার দেখাই আপনাদেরকে আমাদের এটা হাউস ওয়্যারিং কোর্সের একটা পিকচার দেখাচ্ছি আপনাদেরকে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশ্ন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছি আমরা সবাই জি স্যার জি স্যার দেখেন তো কি লেখা আছে এখানে ওয়ার্ল্ড অফ কেবলস বিওয়াইএ এফআর 1:3.0 আরএম লেখা আছে না জি স্যার এর পাশে কিন্তু মিলিমিটার স্কয়ার লেখা থাকে সেইটা এখানে মানে আসে নাই তা আরএম
এবং মিলিমিটার স্কয়ার উভয়ই লেখা থাকে অর্থাৎ এই চারটা কোন ক্যাটাগরি সব লেখা থাকতে হবে বুঝতে পারছি লেখা থাকে স্যার হ্যাঁ লেখা থাকে এরপরে হচ্ছে বি নম্বরে আছে 10 অ্যাম্পিয়ার সার্কিটের জন্য 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং ফিউজের সাইজ হবে এবং তারের সাইজ হবে সর্বনিম্ন 2.5 এমএম স্কয়ার আবার 15 অ্যাম্পিয়ার যে আমরা সকেট আউটলেট দিলাম না 15 অ্যাম্পিয়ার তাই 15 অ্যাম্পিয়ার সকেট আউটলেট বা হচ্ছে 15 অ্যাম্পিয়ার সার্কিটের জন্য সার্কিট ব্রেকারের সাইজ হবে 15 অ্যাম্পিয়ার এবং তারের সাইজ হবে 4 এমএম স্কয়ার আবার 20 অ্যাম্পিয়ার সার্কিটের জন্য আমাদের তারের সাইজ হবে সার্কিটের সাইজ হবে 20 অ্যাম্পিয়ার এবং তারের সাইজ হবে 6 এমএম স্কয়ার বুঝতে পারছি তাহলে এই ক্যাটাগরি এইটা ফলো করে আমাদের কানেকশন করতে হবে এখন আমরা যে ক্যালকুলেশনটা বের করলাম এখান থেকে আমরা এমপিআর বের করতে পারবো না এমপিআর বের করার কি ফর্মুলা জানি আমরা জি স্যার यस স্যার জি স্যার কি বলেন ফর্মুলা বলেন বলি ফর্মুলাটা বলেন আই ইকুয়াল টু 1 বাই আই ইকুয়াল টু 1 বাই রুট 3 হবে স্যার এখানে ইনটু পাওয়ার ফ্যাক্টর আবাসিক বিল্ডিং ক্যালকুলেট করি অনেকেই মনে হয় আমরা এটা বুঝতেছি না বুঝলে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে কারণ এই জিনিসগুলো আগে থেকে জানতে হবে প্রথমে আমাদের 1.732 ইনটু 400 ইনটু ইনটু 0.8 0.9 তাহলে নেসে আসতে কত 23.52 না উপরে কত স্যার দেখ ভাগ দে 10368 10000 তাহলে কত আসলে 16.628 এম্পিয়ার তা আমরা এটাকে ধরতে পারি কত 17 এম্পিয়ার তাই না এখন কথা হচ্ছে আমরা তো এটা তো করলাম ক্যালকুলেশন করে বের করলাম এখন কথা হচ্ছে আমাদের তো এটা ভবিষ্যতে এক্সটেনশন হতে পারে না ভবিষ্যতে তো বাড়তে পারে কিছু লোড জি স্যার এর জন্য তো আমাদের বেশি কিছু এমপিআর ধরে রাখতে হবে যাতে ভবিষ্যতে লোড বাড়লেও যেন আমাদের সিস্টেমে কোনো সমস্যা না হয় এর জন্য আমরা সর্বনিম্ন 125% থেকে 125% থেকে 300% ধরতে পারি 300% 125 থেকে 300% আমাদের এইটা ধরতে পারি তা আমরা এখানে ধরে নিলাম হচ্ছে 125% তাহলে 17 এমপিআর 125% কত হচ্ছে বলেন কত হচ্ছে তাহলে হচ্ছে 21 তা ধরে নিলাম 21.25 আমরা ধরে নিলাম 20 এম্পিয়ার ধরে নিছি 20 এম্পিয়ার তাহলে আমরা এইভাবে এমপিআর ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেশন করে এমপিআর বের করে আমরা হচ্ছে সার্কিট মানে সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি এখন যদি আমরা বিএমবিসি রুলসে আসি তাহলে আমাদের তারের সাইজ কত হবে
স্যার হ্যাঁ বলেন স্যার ওই যে হাউস ওয়্যারিং এর তো 1.5 স্যার আর বয়ে বিয়ে করতে আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে স্যার 2.5 স্যার হ্যাঁ 2.5 ওই যে 125% করলে 1.25 হবে হ্যাঁ মানে ইয়া করে দেওয়া আছে স্যার বয়ে যে করে দেওয়া হাউস মানে হাউসের ইয়ে ক্ষেত্রে 1.5 এবং ইয়ার ক্ষেত্রে 2.5 আর ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হ্যাঁ করতে পারেন সমস্যা নাই 2.5 কেন আপনি 3.3 বলুন করতে পারেন স্যার আমি বিএমবিসি তো বলা আছে বিএমবিসি তো বলা আছে এইটা বিএমবিসি বলা আছে 1.64 বিএমবিসি বলা আছে 1.64 এটা হচ্ছে স্পেসিফিক এক একটা পয়েন্টের ক্ষেত্রে এভারেজ না এটা স্পেসিফিক এক একটা পয়েন্টের ক্ষেত্রে যদি আমাদের লাইট ফ্লুরোসেন্ট লাইট হয় এলইডি বাদ দিয়ে তাহলে 1.6 অ্যাম্পিয়ারের সঙ্গে 1.6 ফ্যাক্টর গুণ করতে হবে এবং আমি যদি একটু দেখাই বের করে দেখালে সুবিধা হবে সবাই কি বুঝতেছি আমরা কোন কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন স্যার স্যার এই সূত্রটা বুঝতে পারি নাই স্যার সূত্রটা হচ্ছে কারেন্ট ক্যালকুলেশনের সূত্র অর্থাৎ এই ওয়াট থেকে কারেন্ট বের করার সূত্র এটা হচ্ছে কারেন্ট এটা কি থ্রি ফেজে সিঙ্গেল ফেজে স্যার আলাদা আলাদা সূত্র হ্যাঁ 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 অবশ্যই থ্রি ফেজ সিঙ্গেল ফেজ আলাদা আলাদা 1.732 1.732 এটা স্যার কিসের মান এটা হচ্ছে √3 এর মান √3 এর মান আচ্ছা √3 √3 গুণ ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর আচ্ছা কোন কোশ্চেন আছে আমরা কোশ্চেন এটা থাকি আমি এটা বের করি কোশ্চেন করেন স্যার আমার প্রশ্ন হলো যে থ্রি ফেজ মিলে তো 400 ভোল্ট না হ্যাঁ 400 ভোল্ট তো সেখানে 400 ভোল্ট দেওয়া আছে কিন্তু √3 মান বা √3 কি জন্য আসছে √3 এর মান আমরা তিনটা ফেজ ব্যবহার করতেছি না তিনটা ফেজ ইকুয়াল ভোল্ট তো স্যার 400 ভোল্ট না 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 তিনটা ফেজ ইকুয়াল ভোল্ট 400 ভোল্ট কেন আমরা একটু দেখি তিনটা ফেজের ইকুয়াল ভোল্ট 400 ভোল্ট হবে কেন আপনার যে কোনো দুইটা ফেজের ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট দুইটা ফেজের ভোল্টেজ 400 ভোল্ট লাইট টু লাইনে ভোল্ট ভোল্টেজ এটা নিউট্রাল একটা ফেজ হলো সেই একই ভোল্ট আসবে 400 না এটা হচ্ছে নিউট্রাল এটা হচ্ছে আমাদের ধরি যে L1 এটা হচ্ছে আমাদের L2 তাহলে এই পয়েন্ট ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট বুঝতে পারছেন এই ফেজ ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট এখন কথা হচ্ছে যখন আমরা সিঙ্গেল ফেজ ইউজ করি তখন কি করি একটা নিউট্রাল নেই ধরে যে এই নিউট্রালটা নিলাম আর এই L3 টা নিয়ে আসলাম তাহলে আমাদের সিঙ্গেল ফেজ হলো না লাইন আর নিউট্রাল তো এখানকার ভোল্টেজ হচ্ছে আমাদের 230 ভোল্ট তা আমরা যখন এই একটা ফেজ নিচ্ছি তখন এই একটা ফেজের কারেন্ট বের করতেছি কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা ফেজের কারেন্ট একই আছে মানে পাওয়ার সেম অর্থাৎ সিঙ্গেল ফেজ 1 কিলোওয়াট যে লোড 1000 যে লোড থ্রি ফেজ ও 1000 লোড সেখানে তিনটা ফেজে অ্যাম্পিয়ার ভাগ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই জন্য আমাদের √3 দিয়ে ভাগ করতে হচ্ছে ভাগ করলে আমরা যে 16 পাইলাম না কত পাইলাম 20 16 অ্যাম্পিয়ার পাইলাম না আনুমানিক 17 অ্যাম্পিয়ার এই 17 অ্যাম্পিয়ার কিন্তু তিনটা ফেজ দিয়ে প্রবাহিত হবে নট একটা ফেজ তিনটা ফেজ দিয়ে যাবে অর্থাৎ এই ফেজও মানে L1 এও 17 অ্যাম্পিয়ার L2 তেও 17 অ্যাম্পিয়ার এবং L3 তেও কিন্তু 17 অ্যাম্পিয়ার বুঝতে পারছেন বুঝছি স্যার থ্যাংক ইউ জি এই ক্লাসটি রেকর্ডিং হচ্ছে এটা কি ফেসবুকে পাওয়া যাবে পরবর্তীতে হ্যাঁ অবশ্যই 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 পাওয়া যাবে ফেসবুকে ইউটিউবে আপনারা এই ক্লাসটা পাবেন আমি বিএমবিসির যে ওই যেটা ফ্যাক্টর ধরলাম না অর্থাৎ আমাদের ভবিষ্যতে এক্সটেনশন হতে পারে বা পাওয়ার ফ্যাক্টর যে কোনো কারণে এক্সটেনশন ধরতে হয় এখানে এই বিএমবিসি তো দেওয়া আছে সেটা হচ্ছে 1.64 সেটা কিন্তু ইনক্লুড পাওয়ার ফ্যাক্টর সহ আমি একটু বের করে দেখাই আমাদের এই সেশনটা শেষ আমরা হচ্ছে নেক্সট যে সেশন আছে সেটাতে জয়েন করব আমাদের